नमस्कार बंधुरा, रान्नाबाटी चैनले सबाई के स्वागत। आज आमी बानिएछी सजने फुलेर पोस्त। तो चलुन रेसिपिटी देखे नी। नियेछी सजने फुल और दुटो आलू, आमी एरकम छोटो छोटो पिस करे केटे नियेछी, और किछुटा कड़ाईशुटी और एकटा काँचा लंका, अल्प एकटु आदा। सजने फुल पोस्त बनानोर जोन्नो प्रथमे मसलाटा आमी बानिए नेब। दिच्छी पोस्त दु चामच मतो, एकटा काँचा लंका और अल्प एकटु आदा, और आमी अल्प परिमाण जल दिए मसलाटा पेस्ट करे नेब। मसलाटा आमार पेस्ट करा हये गेछे, এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সরষের তেল। আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন আর অল্প একটু গোটা জিরে। फोड़नटा आमी एकटू भेजे नेब। फोड़नटा भाजा हये गेछे, एबार दिये देब केटे रखा आलू। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুটা আমার ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সজনে ফুল। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কড়াইশুঁটি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত। পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, ওটা আমি পুরোটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আবার। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি ওপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, এতে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমি ভালো করে মিশিয়ে নাবিয়ে নেব। আমার সজনে ফুল পোস্ত রেডি।